দুই বছরের মধ্যে মনে করেন একটা বেচে আমি 70,000 টাকা, আবার দেখা গেছে তিন বেশি আমার লস হয়ে গেছে। এটা জি যখন সময় পায় তো হানাই করে, বই আর রাত্রে টিভি দেখতেছে তাও বই বই বানাইতেছে। মুরগির সাইতে রিং মোটামুটি ভালো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন সোলসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, কথা বলছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা শিমুলতলা গ্রাম থেকে। দর্শক, এখানে একজন উদ্যোক্তা মোহাম্মদ মুস্তফা কামাল, তিনি দীর্ঘ দুই বছর থেকে একটি এই মুরগির খামার তৈরি করেছে। দর্শক, এখানে তিনি সোনালী মুরগিগুলো তিনি এখানে পালন করে থাকেন এবং তিনি পাশাপাশি একটি ব্যবসা করে থাকেন, এই যে জিআই তারের ব্যবসাগুলো তিনি করে থাকেন। তো দর্শক, তিনি কেন এই মুরগি খামারে তিনি উদ্বুদ্ধ হলেন এবং আমরা জানতে পারি যে এখন তিনি এই মুরগি খামার তিনি বাদ দিবেন, কারণ হচ্ছে এই মুরগি খামার করে তিনি তেমন একটা লাভবান হতে পারতেছে না। এর কারণ হইতেছে মুরগির অতিরিক্ত দাম তিনি পাচ্ছে না এবং এই যে খাদ্যের যে একটা অতিরিক্ত দাম তিনি দিয়ে কিনতেছে, সেই অনুপাতে কিন্তু মুরগিগুলো ভালো দামে তিনি বিক্রি করতে পারছেন না, যার জন্য তিনি মনস্থির করেছেন যে এখন তিনি এই পোলট্রির খামার তিনি বাদ দিয়ে দিবেন। তো দর্শক, আমরা সেই উদ্যোক্তার সাথে কথা বলবো, তিনি কেনই বা এই মুরগি খামার করলেন, কেন উদ্বুদ্ধ হয়েছেন এই মুরগি খামারে এবং আবার দুই বছর না যেতেই তিনি কেনই বা এই পোলট্রি খামার থেকে সরে আসতেছেন, বিস্তারিত আমরা এই চাচার কাছে শুনবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন আর আমি ইমরান তো আপনাদের সাথেই রয়েছি। তো চলুন দর্শক, শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো আছে। আচ্ছা, আমরা তো আপনার খামারে চলে আসলাম, আসেন একটু আপনার খামারটা একটু ঘুরে ঘুরে দেখবো। আপনি কেমন এখানে মুরগি পালন করতেছেন, কতগুলা মুরগির আছে, কী জাতের মুরগি এবং আপনি কী কী ফিড খাওয়াতেছেন, বিস্তারিত আমরা শুনবো। চলুন আপনার খামারটা একটু ঘুরে দেখি, চলুন। এখানে আপনি কতগুলা মুরগি রাখছেন এখানে? এখানে 2500 মুরগি না? এখানে এটার বয়স কতদিন হয়েছে মুরগিগুলার? 45 দিন। 45 দিন বয়স আছে না? এটা আসলে কতদিন রাখার নিয়ম? 60 দিন। 60 দিন রাখার নিয়ম না? এই 60 দিনে আপনার এই এই মুরগিগুলো কীরকম ওজন হবে, আসবে? 700-800। 700-800 গ্রাম? আচ্ছা, এই যে 700-800 গ্রাম যে আপনি 60 দিনে ওজন পাবেন, এই 60 দিন পরে আপনি যদি বিক্রি করেন, এই 700-800 গ্রামের মুরগির আপনি দাম কীরকম পাবেন? বাজার যদি ভালো হয় তাহলে ভালো দাম পাওয়া যাবে। জি জি, বাজার খারাপ হয়ে যায় তাহলে লস হবে। আপনি বলতেছেন যদি বাজার ভালো থাকে তাহলে ভালো একটা লাভ হবে, আর যদি বাজার খারাপ থাকে তাহলে লসের মধ্যে যাবেন না? আচ্ছা, এই যে আপনি মুরগিগুলা যে পালতেছেন, দুই মাস আপনি খাবার খাওয়ায়ে 700-800 গ্রাম এই ওজন পাবেন, হ্যাঁ? তো আপনি এই যে দুই মাস যে খাওয়াবেন একটা, এই যে 2,500 মুরগি এখানে না, এই 2,500 মুরগির জন্য আপনার কত বস্তা এই খাদ্য লাগবে? 100 বস্তা। 100 বস্তা খাবার যাবে না? আচ্ছা, প্রতি বস্তার এখানে দাম কত দিতে হয় আপনাকে? এখন আমরা দাম দিতেছি আপনার 2400-2500 টাকা প্রতি বস্তা খাবার দাম। 2400-2500 টাকা না? এটা আপনি কী ফিট খাওয়া দিচ্ছেন এটা? না, ফিট না। আচ্ছা, এই যে এটা বর্তমানে এটার বয়স কতদিন হয়েছে? এটা 45 দিন। 45 দিন না? এই 45 দিনের মধ্যে আপনার যে এই যে 2,500 মুরগি আনছেন, এখানে কোনো মিস হয় কি? 60 দিনে 200 মতো মারা গেছে। অলরেডি 200 মতো মারা গেছে? এই যে 200 মতো মুরগি যে আপনার মারা গেল, এটার কারণটা কি ধরতে পারছেন আপনি? কারণটা এটা যে জামালপুর ইয়ার পাড়াইছিলাম শেরপুর, বড় ডাক্তার বললো তারাগুলো ঠান্ডা লাগছে। ঠান্ডা? হ্যাঁ, আবার ওই যে গাম্বুরু ভাব, গাম্বারু, এই যে ঠান্ডা তারপর গাম্বারুর যে রোগটা হয়েছে, এটাকে আপনি আগে লক্ষ্য করতে পারেন নাই?
এটা তো ঘাম ভরেই দেই আমরা ভ্যাকসিন ভ্যাকসিন দেই পরে রানী ক্ষেতের ভ্যাকসিন দেই এটা পাঁচ দিনের দিনে ভ্যাকসিন দিছি দশ দিনের দিনে দিছি আঠারো দিনের দিনে দিছি আঠাশ দিনের দিনে দিছি ঠান্ডা শীতে অতিরিক্ত ঠান্ডা শীত কুয়াশার কারণে আচ্ছা এই যে আপনি বছরে এটা কয়টা ব্যাচ করেন এখানে এটা বছরে মনে করেন যে ও গড়ে চারটা বেশি হয় বেশি চারটা ব্যাচ করেন না চারটা রুপকা করা যায় না আচ্ছা এই যে আপনি বছরে চারটা ব্যাচ করেন যদি ভালো একটা লাভ আসে তাহলে এই যে আড়াই হাজার মুরগিতে আপনি কিরকম লাভ আশা করতে পারেন বলা যায় না দুই বছরের মধ্যে মনে করেন একটা ব্যাচে আমি সত্তর হাজার টাকা এক বেছে সত্তর হাজার টাকা সত্তর হাজার পাইছে আবার দেখা গেছে তিন বেছে আমার লস হয়ে গেছে একটা বেছে যেমন আমার সমান সমান আছে দুইটা বেছে কিছু লস হয়েছে এক বেছে সত্তর হাজার টাকা পাইছে এক বেছে এক সত্তর হাজার পাইছিলেন এই যে সত্তর হাজার যা পাইছেন এটা কি দাম একটু ভালো ছিল ওই সময় দাম ভালো ছিল এই যে আপনার এটা পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে আর পনেরো দিন রাখার চিন্তা ভাবনা আছে তো এই যে কীরকম এই গ্রুথটা কীরকম দেখতেছেন আপনি এখন তো মোটামুটি ভালোই দেওয়া যেতেছে এখন এটা মুরগির ওজন দেওয়া কথা হ্যাঁ ওই যে কুয়াশার কারণে প্রাকৃতিক যুগ ইয়ার জন্য সমস্যা হইতেছে তা এখন যদি আকাশটা পরিবর্তন হয়ে যায় ভালো হয়ে যায় তাহলে মনে করেন মুরগি যদি ওজন আইসা যায় তাহলে মনে করেন যে ভালোই হবে খারাপ হবে না আর যদি ওজন না আসে তাহলে তো কাজ হবে কেজি মনে করেন বর্তমানে আঙ্গুরের দাম পড়তেছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা না বর্তমানে সোনালি আর যদি সর্বোচ্চ দাম পান আপনি তাহলে সেক্ষেত্রে আপনি কত টাকা পান দুইশো পঁয়ত্রিশ টাকা দিচ্ছি এর আগের দা এই ব্যাচের আগের ব্যাচ আপনি দুইশো পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করছেন কেজি আপনি কেন উদ্বুদ্ধ হয়েছিলেন এই খামারের উদ্বুদ্ধ হয়েছিলাম যে সোনালি মুরগিটা পারলে মোটামুটি ভালো লাভের আশা করা যায় অনেকে আলাপ করছে শুনছি ওই হিসাবে আমি এটার মধ্যে আর কি ব্যবসাটা মধ্যে উদ্যোগ করেছি হওয়ার পরে যেমন দেখলাম যে না যেটা বলছে সেটা করতে আপনি যে দেখছেন যে অমুকে এত টাকা লাভ হইতেছে অমুকে এত টাকা লাভ করতেছে এটা দেখেই আপনি করছেন এর আগে কি আপনার কোনো অভিজ্ঞতা ছিল না তো সেক্ষেত্রে আপনি একটু কমাই করতে পারতেন এই যে একবার এত বড় একটা সেট করছেন আড়াই হাজার প্রায় মুরগি আঠে ধরে এখানে আড়াই হাজার মুরগি ধরে না সর্বোচ্চ আড়াই ধরে এর বেশি তো ধরে না না আপনি প্রাথমিক একটা কমাই করতেন কমাই করে দেখতেন কীরকম হয় আমরা তো দেখি প্রায় খামারগুলোতে দেখি ভালোই লাভ হয় আবার কিছু কিছু সময় ওই দামের ইয়ের জন্য হয়তো অতটা লাভ হয় না কিন্তু আচ্ছা এই যে আপনি মুরগির যে দুই বছর থেকে পালতেছেন এর আগে আপনি কী করছেন এর আগে আমার রাইস মিল আছে রাইস দেখি আপনার রাইস খোলা ছিল ওইটা কি হয় এখন তো বন্ধ হয়ে গেছে রাইস মিল চলো না তেমন একটা না চাতল মেন বর্তমানে আপনি আর পাশাপাশি কিসের ব্যবসা করতেছেন আমার ওই যে তারের ব্যবসা করি এটা কি এটা গার্মেন্টসের যে তারটা আছে ওই তারটা এনে আমরা রিং তৈরি করি রিং তৈরি করে এটা সাফাই দিই এই যে খুঁটি যে সিমেন্টের খুঁটি যে তৈরি হয় এটার জন্য যে রিং এর প্রয়োজন হয় বিল্ডিং এর লিংটন গলা যে করে ওগুলোর জন্য এটা আপনি কি কন্টাকে কাজ নেন নাকি কন্টাকে পাইকারি বিক্রি করি আবার অর্ডার দেয় অর্ডারে আমরা কন্টাক্টে ও কাজ করেন আবার পাইকারি ও সেল করেন হ্যাঁ সেল করি আচ্ছা এই যে রিংগুলো আপনি যে বিক্রি করেন এইগুলার ব্যবসা আপনি কতদিন থেকে করতেছেন এটার ব্যবসা ওই দুই বছর দুই বছর থেকে না ওই মানে রাইস মিল এখন ছিল রাইস মিলটা উঠে যাওয়ার পরে আপনি এই যে মুরগি খামার তৈরি করছেন পাশাপাশি রিংয়ের ব্যবসা করতেছেন না আচ্ছা এই যে মুরগির থেকে কি রিংয়ের ব্যবসাটা কি ভালো নাকি হ্যাঁ আমার এইটার মুরগির সাইতে রিং মোটামুটি ভালো শ্রমিক খরচ আমার বর্তমানে ৩৭ জন ৩৭ জন শ্রমিক অনেক কারবার ওদের বেতন কত করে দেন আপনি অর্ডার ইয়ার উপরে যারা কাটতেছে ওগরে দিতেছি আমরা মনে করেন যে দেড় টাকা কেজি তার গলা কাটে আর যারা বানাইতেছে ওগরে দিতেছি চার টাকা কেজি হিসাব করে ওরা যত কেজি তৈরি করলো অত কেজি টাকায় নিয়ে গেল তাতে ওর মাসে ৬-৭ হাজার ৮ হাজার টাকা পড়ে
দেখা গেল ওই ডিম বানাইতেছে সহজ আবার রান্না বাড়ি করতেছে কাজের পাশাপাশি এটা করতেছে যেমন তার যে সংসারটা আছে সংসার গুছাই হাইরাই এই কাজটা করতেছে তাতে ওর সংসারটাও চললো এদিক দিয়ে একটা ইনকাম। একটা মহিলা যদি ঠিক মতো কাজ করে সারাদিনে তাহলে মনে করেন ও 80 কেজি 100 কেজি চুরি বানায়, ২৫০০ মুরগি তো ধরেন 1,250 করে হবে। দর্শক, এই যে সোনালী মুরগি কিন্তু তিনি 2 বছর থেকে পালন করতেছেন, তিনি বলতেছেন যে এই 2 বছরে তিনি 2-1টা ব্যাচ তিনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পেয়েছে, আর কয়েকটা ব্যাচ এই যে অতিরিক্ত দাম খাদ্যর দাম এবং ওষুধের দাম পাশাপাশি কিন্তু মাঝে মাঝে এই বাচ্চারও কিন্তু অতিরিক্ত রেট থাকে, হ্যাঁ, যার জন্য কিন্তু তিনি এই দামের সাথে কিন্তু উকুলে ওঠে পারতেছে না, মানে অতিরিক্ত দাম কিন্তু বিক্রি করতে গেলে কিন্তু তিনি ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছে না। এই করোনার মধ্যেও তিনি কিন্তু বেশ লসের মধ্যে পড়ে গেছে, কারণ হচ্ছে তিনি যে এই যে মুরগিগুলো উৎপাদন করেছেন কিন্তু তিনি কিন্তু ভালো একটা দামে কিন্তু বিক্রি করতে পারেন না। ব্যবসায়ীরা এখানে কিন্তু ভালো ব্যবসা করে কিন্তু খামারিরা কিন্তু ভালো একটা মূল ন্যায্য মূল্য কিন্তু তারা পাচ্ছে না, এখানে কিছু ব্যবসায়ীদের কিন্তু হাত রয়েছে। আবার সরকারে বলে করোনার মধ্যে মুরগির ভর্তুকি দিছে, আমরা তো পাইলাম না। আচ্ছা কাকা, এই যে আপনি কীভাবে জানতে পারলেন যে সরকার এই খামারে ভর্তুকি দিয়েছে কিন্তু আপনি ভর্তুকি পান নাই? আমি এমনি পরস্পর শুনলাম যে এরকম ভর্তুকি দিছে দিতেছে, পরে আমি পশু ডাক্তারখানায় গেলাম, যা ওনারে বললাম, বলে এটা তো লিস্ট হয়ে গেছিল, পরে লিস্ট হয়ে গেছে তো এটা কি আর হবে না কয় না। তো আমি বললাম আমার এত বড় একটা খামার, আমার এত বড় একটা খামারে আমি আমরা জানলাম না, আর আমার মেইন রোডের লগে আমার খামার, আমি জানলাম না, গ্রামের মেসে জানলো, আর আমার নালতেবাড়ি শহরের লগে আমার খামার, আমি পাই না, আগলা মেসে পাই, এটা তো জিনিসটা ই না, ঠিক না, বলে এটা আমাদের করার কিছু নাই, পরে বলছে আমরা আয়া করছি, আমরা পাইনি। দর্শক, এই যে প্রত্যেকটা খামারে কিন্তু এই যে মুরগি উৎপাদনের পিছনে কিন্তু প্রচুর একটা পরিশ্রম করে থাকে, এখানে কিন্তু একটা বিশাল একটা অঙ্কে হতে না তারা কিন্তু ইনভেস্ট করে থাকে, সেক্ষেত্রে যদি ভালো একটা অ্যামাউন্ট না পায় আমাদের কৃষক সমাজ আমাদের খামারি কিন্তু এই কাজ থেকে কিন্তু বিমুখ হয়ে যাবে। হ্যাঁ, যদি এই খামারিরা যদি প্রান্তিক খামারিরা যদি ভালো একটা অ্যামাউন্টে যদি এই মুরগিগুলো বিক্রি করতে পারে তাহলে কিন্তু তারা কাজে উদ্বুদ্ধ হবে, এবং এই কাজকে কীভাবে বৃদ্ধি করা যায়, এই শিল্পকে এই মুরগি শিল্পকে কীভাবে বাড়ানো যায় তারা কিন্তু সেই চেষ্টা করবে। যখন এই দামটা এই খামারিরা সঠিক দাম কিন্তু পাবে না তখন কিন্তু তারা বিমুখ হয়ে যাবে, তারা কিন্তু উদ্বুদ্ধ এই কাজে আর হবে না, তারা অন্য কোনো পথ বেছে নেওয়ার চিন্তাভাবনা করবে। সেক্ষেত্রে কিন্তু এই যে খামারিরা যদি সরে আসে আমাদের দেশে কিন্তু মাংসের উৎপাদন কিন্তু কমে যাবে। তো দর্শক, আমরা শেষ করব, এতক্ষণ কথা বললাম মুস্তফা কামাল কাকার সাথে, আজ বিদায়ের পালা, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, আশা করছি সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবার কাছে দোয়া চেয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।